আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার XRPS অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে, তার XRPS অপু নাম শোনেননি, উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার 3টা বছর হয়ে গেছে ফাঁসির কনডেম, সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন, এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি, আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না, কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায়, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করলেন, কি হলো আপনার? মাজায় দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত, মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন, আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে, এক কথা বলছে না কেন, এমনকি আমি একেবারে অপরিচিত না। এদেশে যদি 100 জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে থাকে, তার ভেতরে হামজা একজন, রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, তার মানে পেটের ভেতর থেকে শুনে আসতেছে হামজা নামে একজন আছে, ওরা জানতো না। ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করব না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর 3টা বছর আপনি নষ্ট করিয়েছেন, আমার 2টা মেয়ে, 6টা আমার এখনো পর্যন্ত চিনি না, কি দুঃখ আমার মনে। ও মনে করে যে এরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটা ওই রকমই একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি, আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো, এখন আমাকে ডাকে না, কাছেও আসে না, আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকম এই দেশে করে। এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে, আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সবচাইতে ভয়ঙ্কর পরিণতি, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াসুদিমুনা নাস, সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠান 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, এটা তাফহিমুল কোরআনে আছে, ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি। এ জামানার মুসাদ্দিদ সাজ্জাদ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন, আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা। আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ম যাই হোক না কেন, দুনিয়া একদিন তো শেষ হবে, মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে 15 বছর যারা ছিল, পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যে এরা জালেম ছিল, জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর, এক কথা বলুন, এটা নির্দ্বিধায় এখন বলতে পারি। এদেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে 1734 জন মানুষ, একেবারে ওই উপর থেকে শুরু করে, আমি নিস্টার বললাম না, এ পর্যন্ত 1734 জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায়, এই 1734 জন প্রত্যেকেই জালেম এবং জালেমের সহযোগী, এরা সব হামজার মামলার আসামি। কার বলেন বলেন, আল্লাহর মামলার আসামি, যিনি নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, তিনি বাদী। যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা, কিন্তু এরকম ঝামেলায় পড়ে। আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবিউল জাহাঙ্গীর স্যারের মতো
এইরকম মানুষকেও মামলা দিত ও টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না, কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই। তার পিয়নের 400 কোটি টাকা, কথা বলছে না, আমার কাছে আর কয় টাকা খাবে। এই জন্য সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে, এরপরও জামিন হবে না। বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা? এটা মূল্যচুরি মামলা, মূল্যচুরি না, মূল্যচুরি করলোটা একটা অপরাধ হয়, আর আমার যে কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি, ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য, ওরে কালকে হাজির করেছিল কোর্টে, আমার পাশে দাঁড়িয়ে, এই আমারে চেনো? বলছে না, আমার নাম বললে কি করে? বলছে আমারে বলতে বলিস। জজ সাহেব যে হাসছিল কালকে পরশুদিন, একেবারে খালাস দিয়েছে এমনি না, বলছে আমি কি দেখে বিচার করবো মামলার, কোনো মাল ম্যাটারেস নেই, যা সব শেষ করে দিলাম, মামলা বলতে আর কিচ্ছু নেই। অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম, এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে, ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে, যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে, কথা বললো কি করে? শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না, এখন বাইরে শয়তানি করছে। মামলা যেহেতু পরশুদিন মিটে গেছে, ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভার্সন করে আমি পাঠাচ্ছি। এবার নেন ঠেলা, যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে তো না, এত বেকসুর খালাস পেয়েছে আদালত, একেবারে সব জিনিস নিয়ে খালাস দিয়েছে, তো নির্ভেজাল মুক্ত, এর কোনো দোষ নেই। যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না, যে এই দেশে আর থাকতে পারেনি পালিয়েছে, ওই দেশেও আর পারবে না, আবার আসবে কুকুরের মতো পিটিয়ে মানুষ মেরে ফেলবে। ভাই ঠিক আছে, ভাই সাতক্ষীরা বাসে এই জন্য মজলুমের দোয়া বরদোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর, আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন, যারা জালিম এই জালিমদের পক্ষে থাকলে, সাহায্য করলে, সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায়, নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, ভিডিও কলে কথা বলছে, বলছে আপা ভয় পাবেন না, আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই, কত বড় শয়তান। আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম, শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো। এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন, এখানে কেউ থাকেন, আপনি তাও বা করেন নাই, তো আপনিও বেঈমান হয়ে মরবেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না, আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশার, আখেরাতের ময়দান। এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব, এই লোকটার জীবন সফল। এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায়, তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন আমিরকে, মুরব্বী মানুষ। এর যে ইবাদত, এর যে ইমান, এর যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ের, এ মাথায় ধরবে না। একটা সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিবে 65 বছর বয়স, অথচ আমার মতে 32 বছর যুবক মানুষ 12 রাকাত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে, তাও তো হাফেজ। উনি হাফেজ না, শুধু কয়েকটা সোরা তেলাওয়াত করে সেজদা দিত, এক সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টায় পুরে অজরে কাটত। মাঝে মাঝে বলতো, হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা।
তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে। এই কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ারাইতান্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগের জরিপ পেয়েছিলাম, এদেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো 100 জনের মাত্র 20 জন। এই যে এখন আজকে 4 তারিখ, কালকের জরিপ পেয়েছি, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, এভাবে যদি 51 ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক, তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। এটা আমরা দেখতে চাই কিনা? এই চুপ করেন, সাতক্ষীরা বাসী, আমার বয়স যেহেতু 32, আমি দেখি না। এই যে মুরব্বী যারা আছে, এনারা দেখেছে এদেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে। কথা বলছে না কেন? বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না? এক কথা বলে না কেন? স্বামী চালিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাও আমরা দেখেছি না, আমি দেখি না, ওনারা দেখেছি। চা চা চালিয়েছে, সকালে এক কথা বলতো, বিকাল আর এক কথা, যেভাবেই হোক অন্তত 9 বছর, আমি দেখি নাই, কারণ আমার 92 সালে জন্ম। বউ চালিয়েছে, যেভাবেই হোক, ভাবিও চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়, এইটা দিয়ে দেশ চললে কি শান্তি। আপনি এখনো দেখেননি, বোঝেনও নি, এটা এবার বোঝার সিস্টেম আসতেছে। আল্লাহর কাছে মোসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে কোরআন দিয়ে দেশ চলছে, এটা যেন আমরা দেখে মরতে পারি। আকাঙ্ক্ষা আছে কাদের? দেখি লিল্লাহি তাকবীর।